হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী শুভেচ্ছা। আর অনেক অনেক বেশি করে খাওয়া দাওয়া করো আজকে, কারণ আজকে শুধু খাওয়া দাওয়ার দিন। তো আজকে হচ্ছে এখন হচ্ছে বাজে সকাল 6:30। তুমি আমি এখন থেকেই আমার ব্লগটা জাস্ট স্টার্ট করছি। তো এই জাস্ট ঘুম থেকে উঠে আর ব্রাশ ট্রাশ করলাম। তো দেখো এখন হচ্ছে আমি রেডি হব, যাব এক জায়গায়, সেটা হচ্ছে মাটন কিনতে যাব। তো অনেকটা দূরেই যেতে হয় আমাদের, আমি যাব বেরোবো, এক্ষুনি জাস্ট রেডি হব। তো আমি কোনোদিন আজ পর্যন্ত যাইনি মাটন কিনতে, আজকে এই ফার্স্ট টাইম যাব। তো চলো তোমাদের সঙ্গে আজকে ব্লগটা আমি শুরু করে দিচ্ছি, আর শেষ পর্যন্ত দেখে রাখো ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখো, আবার পরে কথা হচ্ছে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো যাবো সাইকেল নিয়ে ভাই আর আমি। তো চলো দেখা যাক, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি মাটন কিনতে, জানি না কীরকম কী দেবে। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই জাস্ট মাটনটা কিনে নিয়ে আসছি। তো এখন বাজে হচ্ছে 8:30, আর ননিয়াবা এই জাস্ট ঘুম থেকে উঠলো, উঠে তো ওকে এবার খাওয়াবো আর খাইয়ে দাইয়ে আসছি তোমাদের কাছে। তো কীভাবে কী রান্নাবান্না হবে আজকে তো বললাম, সবটাই শেয়ার করব। তো দেখো আগে এই যে মটনগুলো নিয়ে এসে একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি, তারপর এগুলো আমি ধোবো, ধুয়ে নেব। দেখো এদিকে হচ্ছে বোন সকাল সকাল বসে পড়েছে রান্নার জোগাড়ে, মানে আদা রসুন পেঁয়াজ এগুলো সবও ছাড়িয়ে রাখছে। তো মোটামুটি প্রায় হয়েই গেছে দেখো ছাড়ানো। আর আমার এই দেখো মটন আর চিকেন দুটোই আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা জায়গার মধ্যে এরকম রেখে দিয়েছি। আজকে রান্নার দায়িত্ব আমি আর বোন দুজনে মিলে নিয়েছি, তো মা আজকে মার কাছে রান্নাবান্না করতে দেব না। আর দেখো এখানে আমি এই বোন এখানে এই যে বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি, তো তার জন্য এই যে মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছে, আর আমি এখানে এই যে আদা রসুন এগুলো হচ্ছে বেটে নিচ্ছি শিলে। আর এই দেখো এখানে ভাজা মশলাগুলো যে ভাজা হলো সেগুলো তো একটা জায়গায় মধ্যে নিয়ে নিয়েছি কাগজে, আর এগুলো শুকনো একদম শিলে বেটে নেব, মানে বেটে নয় গুঁড়ো করে নেব, তো যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে। আর দেখো এখনও আমি সেই মশলা বেটেই চলেছি, কারণ অনেকটা মশলা। এই দেখো পেঁয়াজ, এই পেঁয়াজগুলো আমি কিছুটা বেরেস্তার জন্য রেখে দেব, আর কিছুটা হচ্ছে বাটবো, একটা চিকেনে দেওয়া হবে আর মাটনে দেওয়া হবে। রান্নাগুলো আমি বেটেই করবো, কারণ পেঁয়াজটা বেটে রান্না করলে টেস্টটা খুব সুন্দর হয় আর একটু গ্রেভি গ্রেভি হয়, তো আমরা সবাই গ্রেভি পছন্দ করি। তো তার জন্য ফোনের এই ঘুরিয়ে রে, ফোনটা এরকম ঘুরিয়ে রে, হ্যাঁ। তো এই যে এখানে এখন যোগাযোগ চলছে রান্নাবান্না, তো বোন এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়িয়ে দিয়েছে, আর এই যে দেখো কিরকম কাণ্ডটা করছে, আর এই যে মা একটা শক্ত কাজ নিয়ে বসেছি আমি, আদা রসুন বাটা। তো দেখো এই যে ফাইনালি হলো, মস্ত বড় কাজ উঠছে। তো এই যে আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার হবে ম্যারিনেটটা, চল দিয়ে নিচ। ম্যারিনেট করার আগে এই যে মশলাটা এটা গুঁড়ো করতে হবে, তো ভুলে গিয়েছিলাম। তো একবারে যখন শিলটা পেতেছিলাম তো ভাবলাম একবারে এই কাজটা করেই উঠি। তো দেখো শিলটা আগে ভালো করে ধুয়ে একদম শুকনো কাপড় দিয়ে মুছে আর এই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার চলো ম্যারিনেটটা করে নিই। তো দেখো প্রথমে এই যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তো লেবুর রসটা দিলে যে আঁচটা গন্ধ ছাড়ে সেটা ছাড়ে না, আর খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো এরকম দুটো লেবু কুঁচো আমি দিয়েছি, তো প্রথমে দিয়ে তারপরে এবার দেওয়া হবে কুচি। তো পেঁয়াজ কুচি আমি এখন অল্প করে দিচ্ছি, কারণ মাংস যখন কষানো হবে তো তখন অল্প পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব। তো দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, এবার দেব টক দই, ওই 1.5 চামচ মতো টক দই দেব, কারণ লেবু দেওয়া আছে তাই অল্প করেই দিচ্ছি। তো এবার দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একদম অল্প পরিমাণ সর্ষের তেল, আর লঙ্কা সরি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তো এগুলো দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে রাখবো 1 ঘন্টা মতো ম্যারিনেট করে, কারণ এইভাবে করলে রান্নাটা মাংসের মধ্যে মশলাগুলো ভালো রকমভাবে ঢোকে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কারণ যেহেতু লেবু দেওয়া হচ্ছে তো রান্নাটা মানে মাংসটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রাখলাম, এবার মাটনটা ম্যারিনেট করবো। তো দেখো আগে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তো এবার দিয়ে দেবো টক দই,
তার মধ্যে দিচ্ছি লেবু। এখানে লেবুর পরিমাণটা আমি এক কুচি বেশি দিচ্ছি, কারণ মাটনটা সিদ্ধ হতে অনেকটা সময় নেয়, তাই লেবুর পরিমাণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তিন কুচো মতো। এই যে এইরকম তিন কুচো লেবু আমি দিয়েছি। তো এবার দেখো দিয়ে দিচ্ছি টক দই। তো টক দই যেটা আছে সবটাই দিয়ে দেবো, এই ধরো দু চামচ মতো টক দই। তো এবার দেখো ওর মধ্যে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, তারপরে এবার আগের মতোই দেবো একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি একবারেই দিয়ে দেবো, আর কষানোর সময় দেব না, তো তাই একটু বেশি পরিমাণে দিলাম। তো দেখো এটা এবার ভালো করে মিক্সড করে নেব। তো দেখো এই যে বোন হচ্ছে চামচে করে মিক্সড করছে, তো অনেকটা সময় লাগবে। আর এদিকে এই যে হাত দিয়ে চামচ দিয়ে দিয়ে এরকম এরকম করছে, তো কী করবো? আমি ভাবলাম হাত দুটো তো আছে, হাত দিয়েই মেখে দিই, কারণ তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয়। তুমি কি জল খেয়ে পেট ভরাবে? তো দেখো ম্যারিনেট কমপ্লিট। তো এখানে বোন এবার উনুনটা জ্বেলে এই ওভেনটা জ্বেলেছে, রান্না বসাবে। আর এখানে মাকে দেখো, এখন বাজে যেহেতু 10:30, তো আমার বড় এই জাস্ট কিছুক্ষণ আগে এলো আমাদের দিয়ে, কালকে বাড়ি চলে গিয়েছিলো। তো এখন হচ্ছে এই যে ফলার রেডি করা হচ্ছে। তো দেখো মা ওখানে ওই ফলগুলো কেটে নিচ্ছে, আর আমি এখানে দেখো এই যে চিড়ে চিড়ে মুরগি সব রেডি করছি আর কি। তো আমি ঝিঁড়েটা একদমই ধোবো না, কারণ খুব নরম হয়ে যায়, তো ঝিঁড়েটা ওই শক্ত শক্ত বেশি ভালো লাগে আমার, তো ধুইনি। আর চিঁড়ে আর এটা হচ্ছে সাদা মুরকি, তো হলুদ একরকম মুরকি আছে, ওটা হচ্ছে গুড় দিয়ে তৈরি, আর এটা হচ্ছে সাদা মুরকি চিনির। তো মুরকি আর এই দেখো সব ফলগুলো আমি সাজিয়ে দিয়েছি। আর তো দেখো তোমাদের এই দেখো কালকে যে বলে দইয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাড়িতে যে মা তৈরি করেছিল দইটা, তো এটা হচ্ছে সেই দই। দেখো কত সুন্দর বসেছে দইটা, একদম জলও কাটছে না, একদম টাইট হয়ে বসেছে। তো তোমরা যারা দেখোনি দইয়ের রেসিপিটা কীভাবে কী বানিয়েছিল, তো তারা অবশ্যই আমার আগের ভিডিওটা একটু চেক করে নেবে, তাহলেই দেখতে পাবে। আমি ডেসক্রিপশানের লিঙ্কও দিয়ে দেবো তোমাদেরকে, তো তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। তো দেখো আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার বোন ওকে খেতে দিয়ে দেবে আমার বরকে। আর এখানে দেখো কী হয়েছে, রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো দেখো হঠাৎই রান্না বান্না করতে করতে শেষ হয়ে গেছে গ্যাস, তো এখন এবার কী হবে তো বুঝতে পারছি না, কারণ শুধুমাত্র সব জোগাড়ই করা হয়েছে, মাংসটাও ম্যারিনেট করা হয়েছে দুটো মাংসই, কিন্তু এখনও কোনো রকম উনুন জ্বালানো হয়নি আর কোনো কিছু এখনও রান্নাই হয়নি। তো জাস্ট ওই গ্যাসটা অন করে আর পেঁয়াজটা দেওয়া হয়েছে তেলে, তো গ্যাসটা এখন শেষ হয়ে গেছে। তো এবার কী হবে, তো আর ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো পুরো কী এবার কী হবে, কীভাবে কী রান্নাবান্না হবে, আদৌ জামাই খেতে পাবে কি না, তো সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে পরের ভিডিও, মানে কারণ এই ভিডিওটা আমি এখানেই স্টপ করে দেব, তো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে। তো চলো, আর দেখো সকাল থেকে একদম কারেন্ট নেই, গেছে সেই 8টার সময় কারেন্ট, আর এখনও আসেনি কারেন্ট। তো এখানে ওই লাইনে কাজ হচ্ছে, তো তার জন্য কারেন্ট নেই, তো কী করবে এখন। তো চলো এর পরবর্তী সময় কি হয় কি ঘটে, আদৌ টাইমে রান্নাবান্না হয়ে উঠবে কিনা জানতে হলে তোমাদের দেখতে হবে পরের মানে জামাইষষ্ঠী পার্ট 2 ব্লগ। তো চলো দেখতে থাকো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অল করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায়। তো চলো এটাই বাই, আমার পরের পার্ট 2টা অবশ্যই কিন্তু দেখো তোমরা, কারণ পার্ট 2 ব্লগে আমি কিন্তু সমস্ত মানে এখন খুব তাড়াতাড়ি যদি রান্না হয় তো হবে না, দেরি হবে অনেকটাই, কারণ এরপর তো অবশ্যই গ্যাস না থাকলেও তো রান্না তো করতেই হবে যা হোক করে হোক। তো এর পরের ব্লগে মানে পার্ট 2-এ হচ্ছে কীভাবে কী রান্নাবান্না করলাম বা কী কী রান্নাবান্না হলো পুরো টোটালি, এটা তোমরা বুঝতেই পেরেছো কী রান্না হবে, তো পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লাস খাওয়া দাওয়া। তো অবশ্যই কিন্তু পার্ট 2 ব্লগ তোমরা দেখো, ঠিক আছে? তো বাই।